কে একটা গজব সৃষ্টি হইছে বিশেষ করে সিলেট বিভাগের মধ্যে একটা গজব সৃষ্টি হইছে একজন আরজনরে ফোন দিয়া বিশেষ করে WhatsApp ও ইমোর তারপরে কল করিয়া কইরা যে করোনা ভাইরাস ছমি জীব সবে ফ্যামিলি সবে রংসা মানে আমরা কই লিফটন এবং সিলেটি আঞ্চলিক ভাষায় কই রংসা রংসা খাওয়ালাকি সো এটা থেকে আপনারা সম্পূর্ণ বিরত থাকক এটা সম্পূর্ণ একটা গজব আর এটা থেকে আমি বিশেষ করি আমি সিলেট বিভাগের অনেক জায়গা আমি ফোন দিলাইছি আর অনেক তালন ফোন দিছে সো এটা একটা সম্পূর্ণ একটা গজব আপনারা যদি কোনো ঔষধ রেজিও করতে চান তাইলে একটা জিনিস ফলো করবা ঔষধ ওই লাগে আল্লাহ রসুল্লাহ সাল্লামে ঔষধ ফোন আসেন এবং বিশেষ করে আমরা আল্লাহ রসুল্লাহ সাল্লামে একটা ঔষধ বানিয়ে দিয়ে গেছেন যে এক নম্বর ঔষধ ওই লাগে আপনার মধু এর বাদে খালি জিরা খাজুর যদি আপনারা কোনো মহামারী রোগ হয় খাইতে পারেন তাইলে আপনারা উপকৃত হইতে পারেন এটা ওই লাগে যারা ইমান এবং আকিদার উপরে বিশ্বাস করি এটা আমার ময়ূর গড়ার বনির ফুলিয়ে গুঁ বিয়া হইছিল বুঝিননি কোন জায়গা জলালপুর আচ্ছা তে বিয়াওয়া দুই বছর হইছে মেয়েটার তার মানে বাগনি বাগনি গো বনি হুলী বাগনি আচ্ছা আচ্ছা ও আল্লাহর আল্লাহর হুকুমে বাচ্চা গর্মন হইলো মেয়ে সন্তান আচ্ছা ও একটু আগে আচ্ছা আচ্ছা ধরে না 8 আটটা সাড়ে আটটা হ্যাঁ আচ্ছা আচ্ছা তে মানে মাটি ফলার বাদেও মানে নিয়তাওয়ার বাদেও শোক মিটলিছে বাচ্চাটা মেলিয়া মেলিয়াও কৈছে যে আমাৰ আজাৰ আল্লাহ ৰকম তাকে না নিব নিকা হৈ যাব আপোনাৰ লাল চাহ ফিকা চাহ বনাই মানে